চোখ রঙাচ্ছে বিমান, খুঁজছে সাগর, কবে কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, লন্ডভন্ড হবে কি দক্ষিণবঙ্গ, কি বলছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ শক্তি বাড়িয়ে শনিবারই ঘূর্ণিঝড়ের রূপ নেবে, সাগরের ঢুকে তৈরি হয়ে যাবে রেমাল, সম্ভবত রবিবার গভীর রাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড়। এই মুহূর্তে ঠিক কোথায় নিম্নচাপের অবস্থান? আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপের রূপ নিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। গত ছয় ঘন্টায় এর গতিবিধি ধরা পড়েছে উপগ্রহচিত্রে। দেখা গিয়েছে গত ছয় ঘন্টায় 15 কিলোমিটার বেগে উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগিয়ে এসেছে নিম্নচাপ। বর্তমানে সাগরদ্বীপ থেকে 380 কিলোমিটার এবং ক্যানিং থেকে 530 কিলোমিটার দক্ষিণ পূর্বে এর অবস্থান। আবহবিদেরা জানাচ্ছে ধীরে ধীরে উত্তর দিকে সরছে গভীর নিম্নচাপ, শনিবার সন্ধ্যায় এই নিম্নচাপ থেকেই তৈরি হবে ঘূর্ণিঝড়, তারপর সাগরের উপরে শক্তি বাড়িয়ে দানবের রূপ নেবে। আরও উত্তরে সরে এসে রবিবার রাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অংশে আছড়ে পড়বে এই প্রবল ঘূর্ণি হাওয়া। স্থলভাগে প্রবেশের সময় রেমালের গতি থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার, 135 কিলোমিটার বেগেও হাওয়া বইতে পারে। এই ঘূর্ণিঝড়ের ঝাপটায় ভেজবে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলা, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। শনিবার আবহাওয়ার বিশেষ পরিবর্তন না হলেও রবিবার এবং সোমবার প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই দুদিন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি এই দুই জেলার উপর দিয়ে ঘন্টায় 100 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেই সঙ্গে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও 80 থেকে 90 কিলোমিটার বেগেও ঝড় হবে। 28 তারিখ দক্ষিণবঙ্গে আবার খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। ওইদিন উত্তরবঙ্গের ওপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, জারি করা হয়েছে কমলা সতর্কতা। এদিকে ঘূর্ণিঝড়ের মোকাবিলার জন্য সমস্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ, তৈরি হয়েছে রাজ্য প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় নবান্নে কন্ট্রোল রুম খোলা হবে, এ ব্যাপারে প্রতিটি জেলাতে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতেও কন্ট্রোল রুম খোলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ড্রাম তৈরি, ফ্লাট শেল্টারগুলিও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, পর্যটকদের গতিবিধির উপরেও নজর রাখা হচ্ছে। ঘন্টায় 130 কিলোমিটার বেগে ঝড় হলে বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়বার সম্ভাবনা রয়েছে, ক্ষতিগ্রস্ত হতে পারে, বিদ্যুতের খুঁটি বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। সেই পরিস্থিতি মোকাবিলায় দমকল, বিপর্যয় মোকাবিলা সহ বাকি দফতরকে আগে থেকেই তৈরি থাকতে বলা হয়েছে।